Murph, I love you. Forever. I'm coming back. এই তো আজকে যাচ্ছি বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে ইন্টারস্টেলার দেখতে। আর আর কি আর হইতেছে, ডার্ক নাইট আর ইন্টারস্টেলার একসাথে রিলিজ হয়েছে। তো গতকালকে শুক্রবার শনিবার ছিল, টিকিট প্রাইস বেশি। গতকালকে গেছিলাম মধুমিতাতে ডেড বডি দেখতে। তো আজকে দেখলাম যে বসুন্ধরাতে টিকিটের প্রাইস আসছে, রিজনেবল হয়েছে, একটা শো আসছে। সেই তো এই জন্যে এখনই যাইতেছি। পরিচালক ক্রিস্টোফার নোলান লাস্ট ছবি ওপেনহাইমারের জন্য অস্কার পাইছে, এই জন্য স্টার সিনেপ্লেক্স এটা সেলিব্রেট করার জন্য তার দুইটা মাস্টারপিস ছবি, সব থেকে পপুলার যে দুইটা, ডার্ক নাইট আর হচ্ছে ইন্টারস্টেলার, আবার থিয়েটারে রিলিজ দিতেছে। তো এইটার অ্যানাউন্সমেন্ট আসছে মার্চ মাসে, ওয়েবসাইটে, ফেসবুকে, সব জায়গাতে। তো তখন থেকে ফিক্স করে রাখছিলাম যে ইন্টারস্টেলার আসলে দেখতে যাব, মানে দুটাই দেখতে যাব। তো সেইটা রিলিজ হইতে হইতে, ডেট পিছাইতে পিছাইতে এই 3 তারিখে, মে মাসের 3 তারিখে আইসা রিলিজ ডেট ফিক্সড হয়েছে। পরে তারপর রিলিজ হলো, কিন্তু সিনেপ্লেক্স কদিন ধরে খুব সাধারণ করতেছে, খালি করে কি ওই প্রাইস বাড়ায় তো ফেলছে, আর হইতেছে খালি ভিআইপি প্রিমিয়াম এইসব হলে সিনেমা দিতেছে। পরে হচ্ছে কয়েকদিন ধরে দেখি, কারণ রিসেন্টলি 1000 টাকার একটা বাস খাইছি, তো আবার এত দাম দিয়ে এই পুরাতন ছবি দেখার তো এটা একটা বোকামি। তো কয়েকদিন ধরে শুধু খুঁজতাছি যে কবে কোন ব্রাঞ্চে কম দামে দেখা যাবে। পরে আজকে সকালে হঠাৎ করে দেখি যে বসুন্ধরা সিটিতেই এটা 1:16 আজকে দেখাবে, হল নাম্বার 3, এটাতে আর কি 300 টাকাতে দেখা যাবে। তো দেখে তো আমি নগদে ডিসিশন নিয়ে ফেলাম, তাহলে আজকে দেখে ফেলি। কিন্তু টিকিট কাটতে গিয়া দেখি টিকিট অলমোস্ট সব শেষ, এটা উইয়ার্ড। এই 10 বছর আগের ছবি, এখন হইতেছে হাউসফুল, মাত্র হাতে গোনা কয়েকটা টিকিট বাকি আছে। আমি বাসা থেকে প্ল্যান করে গেছি যে E7 এই সিটটা নেব, কিন্তু যা দেখি এটা ফিল আপ, পরে E16 এই সিটটা পাইছি। এই তো আমি বসুন্ধরা সিটিতে পৌঁছে গেছি, 8th floor। এখন বাজে হচ্ছে প্রায় 1টা বাজে গেছে, 12:55 হয়তো বাজে। মেট্রোতে করে আসছি ফার্ম গেট থেকে। তো এখন যাই দেখি আমি আমার কাঙ্ক্ষিত টিকিটটা পাই কিনা। ইন্টারস্টেলার এই ছবিটা মুক্তি পাইছিল 2014 একদম লাস্টের দিকে, অক্টোবরে কি নভেম্বরের দিকে, আর আমি দেখছি হচ্ছে 2015 জানুয়ারিতে। তখন দেখে সিনেমাটা পুরা মাথা পুরা বিস্ফোরণ হয়ে গেছিল, যে এটা কি দেখলাম কিছুই বুঝলাম না। তো সেই থেকে একটা ভালো লাগা এই ছবির প্রতি। এরপরেও মনে হয় ছবিটা আরো 2-3 বার দেখছি, মানে প্রত্যেকবারই দেখে আগের থেকে কিছু একটু বেশি বুঝি, আবার কয়েকদিন পরে দেখলে আবার হারাও ফেলি, মানে জিনিসটা বোঝা না বোঝার মাঝখানে একটা ঝুলে থাকা ব্যাপার। আর ক্রিস্টোফার নোলান ব্যাটম্যান ট্রিলজি ছাড়া এটার বাইরে আর যে কয়টা ছবি বানাইছে, তার মধ্যে আমার কাছে মনে হয় ইন্টারস্টেলার এই ছবিটা হইতেছে বেস্ট। অনেকে বলবে হয়তো টেনেট অথবা লাস্ট কি যেন বের হইলো ওপেনহাইমার, এই দুইটা হয়তো বেটার, কিন্তু আমার কাছে ইন্টারস্টেলারই বেস্ট মনে হয়েছে। গত সপ্তাহে এই সিনেফ্লেক্স আমাকে যে পাশটা দিছে না, 1000 টাকার পাশ, সেটা খাওয়ার পরে আমার সিনেফ্লেক্স আবার ছবি দেখতে আসতে খুব পরানটা কাঁপতেছিল যে আবার যদি পাশ খাই, কিন্তু না, আল্লাহ যা ভাগ্যে রাখছে ভালোই, এই 300-300 করে 600 টাকা দিয়ে আমি এই দুইটা ছবি দেখব। যদি বাই চান্স 600 থেকে বেশি খরচ পড়ে যেত না, তাহলে মনে হয় একটু সমস্যা হয়ে যেত বাজেটে, ফিউচারে কোনো ছবি দেখা স্যাক্রিফাইস করে ফেলতে হতো। এই তো ইন্টারস্টেলারের টিকিটটা কাটা সম্পন্ন হয়েই গেল, 300টি টাকা খরচ করিয়া আমি ইহা পাইলাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল টিকিট হাতে সিনেমার পোস্টারের সাথে ট্রেডিশনাল সেলফি ফটো আমার ইনস্টাগ্রাম পোস্টিং এর জন্য। তাই তো আজকে দেখতে আসছি ইন্টারস্টেলার, আর আগামী কালকে দেখবো হইতোছে ডার্ক নাইট। খুব একটা সময় আর হাতে বাকি ছিল না, তাই দেরি না করে টিকিট নিয়ে থিয়েটারের ভিতর ঢুকে গেলাম আর দেখতে বসে গেলাম ইন্টারস্টেলার। সিনেমাটা এত বড় রে ভাই, 3 ঘন্টা সিনেমা। ফার্স্ট হাফ তো দেখছি ঠিকঠাক মতোই, কিন্তু সেকেন্ড হাফের মধ্যে ঘুমায় গেছি। আমার এই অভ্যাসটা, আমি থিয়েটারে যে খালি সিনেমা দেখতে যাই ঘুমায় যাই, এটার কারণে সিনেমা দেখা অনেক লস হয়। এই 10 বছর পুরাতন ছবি দেখতে এত মানুষ আসছে, এই ঈদে যে সিনেমাগুলো মুক্তি পাইছে সেগুলোতে মনে হয় কম্বাইন্ডও এত মানুষ হয় নাই। এখনো হাউসফুল, বাপরে। আর বেশিরভাগ দেখলাম যে চ্যাংরা পোলাপাইন বেশি আসছে এই ছবি দেখতে, মানে 20 থেকে 22-25 এর মধ্যে পোলাপাইন আইসা সুমানে সিনেমা নিয়ে আলাপ করতেছে, একজন আরেকজনকে বুঝাইতেছে, দেখে মজাই লাগলো। ওদের বয়সে আমিও যখন ছিলাম তখন এই ছবিটা আসছিল, তখন আমি আরেকটু বেশি মদন ছিলাম, এটা বুঝি নাই ছবিটা। আজকেও দেখার সময় যা বুঝতেছিলাম, মাঝখানে ঘুমের কারণে সব খেয়ে হারাই ফেলছি, এখন বাসায় যেয়ে আবার এটা আমার এক্সপ্লানেশন ভিডিওটা দেখতে হবে। ইন্টারস্টেলার সিনেমাটা যে অসাম, এটা নিয়ে নতুন করে আর বলার কিছুই নাই,
সবাই জানে ছবিটা কি, তো এখন আর কি আসি অন্য কোথায়। আজকে হইতেছে 5 তারিখ, তাই না? হ্যাঁ, 5 তারিখ আজকে বসুন্ধরা থেকে দেখলাম হচ্ছে ইন্টারস্টেলার, আর গতকালকে দেখতে গেছিলাম হইতেছে মধুমিতাতে ডেড বডি। এই হচ্ছে ব্যাক টু ব্যাক 2 দিনে 2টা ছবি দেখলাম। এখন এরকম ব্যাক টু ব্যাক 2 দিনে 2টা ছবি এর আগেও আমি কয়েকবার দেখছি, কিন্তু হ্যাট্রিক কোনোদিন করতে পারি নাই। তো আজকে আজকে না অ্যাকচুয়ালি এইবার একটা চান্স আছে হ্যাট্রিক করার। আগামীকালকে আমি যদি এখন ডার্ক নাইট ছবিটা দেখি, তাহলে আমার এই দীর্ঘ প্রতীক্ষিত হ্যাট্রিকটা সম্পন্ন হবে। এখন আমি কি পারবো? দেখা যায় যে তৃতীয় দিন যে আমি অলওয়েজ শুধু হেগে দেই, শরীর টানে না, মন টানে না, টায়ার্ড লাগে, ঘুমাই, সিনেমা দেখতে যাবো যাবো করে লাস্ট মোমেন্টে ধুলো চাই, পরে আরেকদিন দেখবো, তো এটা মনে হয় যার কারণে আজ পর্যন্ত হ্যাট্রিক করা হয় নাই। তো আমি দেখি এইবার হ্যাট্রিক করতে পারি কিনা। আচ্ছা, এখন কথা হইতেছে, বড্ড ক্ষুধা লাগছে, এখন বেলা 4:30, আমি মেট্রো স্টেশনের এই সিঁড়ি দিয়ে রাস্তা পার হইতেছি, এই পার থেকে ওই পারে যাব কারওয়ান বাজারে। দেখি কারওয়ান বাজারে যায় ওইখানে আগে কিছু খাইয়ে নেবো, হালকা পাতলা নাস্তা পানি কিছু একটা খায় ক্ষুধা নিবারণ করব। তারপর হচ্ছে একটু কারওয়ান বাজারের ভিতরে যাব, কোনো কিছু যদি কেনার মতো কিছু পাই তাহলে কিনে নিয়ে যাব। আজকে আর মেট্রোতে করে ফেরত যাব না, আজকে আবহাওয়াটা আছে মোটামুটি বন্ধু ভাবাপন্ন, হেঁটেই যাব। মেট্রোতে করে আসছি তো কি হয়েছে, পায়ে হেঁটেই যাব। এই গত 30 তারিখ থেকে আজকে 5 তারিখ পর্যন্ত এই 6 দিনে টোটাল 4টা ছবি দেখলাম। কালকে যদি ছবি দেখি তাহলে 7 দিনের মধ্যে 5টা, এটা একটা হিউজ, 7 দিনে 5টা সিনেমা দেখা। ঈদের আগে সেঞ্চুরি যে করছিলাম তখন তো সিনেপ্লেক্স আমাকে বলছিল যে আমাকে একটা ফ্রি সিনেমা দেখার টিকিট দেবে। কই, সিনেপ্লেক্স তো আর আমার সাথে কন্ট্যাক্ট করতেছে না, আমাকে ফ্রি টিকিটও দিতেছে না, তাহলে কি এটা ওরা মিথ্যা কথা বলছে আমার সাথে, প্রতারণা করছে? আচ্ছা যাই হোক, অনেক পেছাল পারলাম, আজকের ভিডিওটা একটু তুলনামূলকভাবে ছোট হয়ে গেছে। বিদায় নেই সবার কাছ থেকে, ভালো থাকো, দেখা হবে আগামীকালকে ডার্ক নাইট ছবির ভিডিওতে।